আসসালামু আলাইকুম দিস ইজ সম্রাট ফ্রম টি সি ইউনিকটেক তো টিসি ইউনিকটেক এ আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো ভাঙা ল্যাপটপ কিভাবে ঠিক করবেন তো অনেকের ল্যাপটপের দেখা যায় যে অনেকে ল্যাপটপ দেখা যায় যে শাটারটি তুলতে গেলে বডি ভেঙে যায় বা বডি সহ উপরায় আসে তো এরকম যদি আপনাদের হয়ে থাকে আমি বলবো আপনারা মোটেও চিন্তিত হবেন না বাসা থেকে আপনারা নিজেরাই ট্রাই করলে পারবেন এটা ঠিক করতে এর জন্য কোনো সার্ভিসিং সেন্টারে যাওয়া লাগবে না অযথা টাকা খরচ করা লাগবে না হ্যাঁ টাকা খরচ হবে কিছুটা বাট যতটা সার্ভিসিং সেন্টারে লাগে অতটা না আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি একটি ভাঙা ল্যাপটপ আপনাদেরকে দেখাচ্ছি এটা আমি একদম এখন একদম নতুন অবস্থায় যেমন থাকে সেম টু সেম করে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক এর আগে যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমন যদি ভাঙা ল্যাপটপ কারোর থাকে সেক্ষেত্রে আপনারা এই ভিডিওটি দেখতে পারেন এই ভিডিওটিতে আমি আপনাদেরকে টোটালি ক্লিয়ার করে দেব কিভাবে আপনারা আপনাদের ভাঙা ল্যাপটপটি ওকে করবেন এর জন্য আপনাদের করতে হবে সর্বপ্রথম যে কাজটি সেটা খুব সতর্কতার সঙ্গে এবং সাবধানতা অবলম্বন করে ল্যাপটপটি জাস্ট আনলক করে নেবেন কারণ আপনার ল্যাপটপটি এক্ষেত্রে খোলার ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় ডিসপ্লে প্যানেলে চাপ লাগিয়ে ভেঙে যায় এজন্য আপনাদেরকে বলবো যারা খুলবেন অতি সাবধানতার সঙ্গে ল্যাপটপে যত স্ক্রু আছে সবগুলো খুলে নেবেন আগে এটা হলো সর্বপ্রথম কাজ তো আপনারা যদি আমার ভিডিওটি দেখে নিজে নিজে ট্রাই করেন তাহলে আমি আপনাদেরকে বলবো আগে আপনারা স্ক্রুগুলো খুলে নেন দেন পরবর্তীতে কি করবেন আমি সেটা আপনাদেরকে দেখাবো তো আমি ল্যাপটপ খোলার পরে ল্যাপটপের যে ফ্রন্ট পার্ট থাকে সেটা তুলে ফেলছি এখন আরেকটি কাজ আছে যে ল্যাপটপের বডি থেকে ডিসপ্লে বডিটা আলাদা করে ফেলতে হবে এর জন্য দেখছেন যে আমি ল্যাপটপের সব পার্টসগুলো আলাদা আলাদা করে ফেলছি আসলে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা আপনাদের ল্যাপটপের সমস্ত পার্টস যেমন মাদারবোর্ড হার্ড ডিস্ক ডিভিডি রাইটার কুলিং ফ্যান ব্যাটারি এগুলো সব কিছু আগেই আলাদা করবেন না এর কেন আমি নিষেধ করছি এর কারণ হচ্ছে সমস্ত ল্যাপটপে এই ডিসপ্লে এবং ল্যাপটপ বডি আলাদা করার জন্য সব পার্টস খোলা লাগে না এখন বিশেষ করে সেভেন জেন সিক্স জেন এইট জেন নাইন জেন টেন জেন বা ইলেভেন জেনের যেই ল্যাপটপগুলো আছে ওইগুলো জাস্ট উপরের ফ্রন্ট পার্ট বা পিছনের ব্যাক পার্টটা তুললেই এই ডিসপ্লের সঙ্গে বডির যেই অ্যাডজাস্টমেন্টের তিনটা লক থাকে বা তিনটা নাট থাকে এই তিনটা নাট খুললেই দুটো পার্ট আলাদা হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের হার্ড ডিস্ক এসএসডি র্যাম বা মাদার বোর্ড ব্যাটারি ডিভিডি রাইটার কিচ্ছু খোলা লাগবে না কারণ এগুলো যদি আপনারা খোলেন তাহলে আমি আমার মনে হয় যে যেহেতু আপনারা নতুন আপনাদের ক্ষেত্রে এগুলো আবার ফিক্সড করতে একটু প্রবলেম হবে এই জন্য আপনারা আগে জাস্ট একটু ভালো করে দেখবেন যে ল্যাপটপের বডি থেকে ডিসপ্লে আলাদা করতে আপনাদের কি কি খোলা প্রয়োজন হচ্ছে জাস্ট দেখবেন ডান সাইড এবং বাম সাইডে তিনটা অথবা দুইটা করে স্ক্রু থাকবে এই দুইটা খুলে দুটো পার্ট আলাদা হয়ে যাবে ওকে দেন এই পার্ট দুইটা আলাদা করে নেবেন আগে দেখেন যে এই যে ডিসপ্লে জাস্ট এটা আমি বডি থেকে আলাদা করে নিব এর জন্য আমার এই আসুসের এই ল্যাপটপটি এ টু জেড পার্ট পাট করে খুলতে হবে কারণ এর ডান সাইডের তিনটা স্ক্রু দেখা যাচ্ছে বাট বাম সাইডের তিনটা স্ক্রু মাধাবোর্ড এর নিচে এজন্য আমার মাধা তোলা লাগবে এ দেখেন এটা ছিল মাদা এর নিচে জন্য আমার সমস্ত কিছু খোলা লাগলো তো আমি এখন এই তিনটা স্ক্রু খুলে পার্টটি আলাদা করে নিব ওকে দেখুন এটা ব্যাক পার্ট ল্যাপটপের এখানকার এই তিনটা স্ক্রু যেই লকের সঙ্গে বলা যায় শুদ্ধ বাংলায় যে প্যাস প্যাচের সঙ্গে লেগে থাকতো সেটা ভেঙে গেছে আমি এখানে নতুন করে এখন প্যাস বানাবো তো এর জন্য আপনাদের তিনটা জিনিসের প্রয়োজন হবে এই তিনটা জিনিস আপনারা বাজার থেকে খুব সহজে কিনতে পারবেন একটি হচ্ছে গা সিরিন্স ফাইভ এম বা টেন এম এম যে কোনো একটি সিরিন্স ফার্মেসি থেকে কিনে নেবেন পাঁচ টাকা মূল্য নেবে দেন এই যে এই বোতলটা এটার নাম আমি নিজেও জানি না এটা কী বাট এটা আপনারা কিনতে পারবেন যে কোনো ডেন্টিস্টের দোকানে গিয়ে আপনি জাস্ট গিয়ে বলবেন যে ভাই আমি পুটিং করবো যে কেমিক্যাল দুটো লাগে একটা পাউডার এবং একটি লিকুইড এই দুটো দেন এটার দাম পড়বে খুব সম্ভবত তিনশো আশি টাকা নেবে আর সিরিন পাঁচ টাকা খুব বেশি হলে চারশো টাকার মধ্যে আপনারা কাজটি কমপ্লিট করতে পারবেন তো দেখুন আমি এবার কী করি এই প্যাসগুলো যেখানে যেখানে বসানো ছিল তো ওইগুলো ভেঙে স্ক্রুর সঙ্গে লেগেছিল জাস্ট আমরা এগুলো স্ক্রু থেকে আবার আলাদা করে যেখানে যেখানে ছিল সেম পজিশনে সোজা করে বসিয়ে নেব এক্ষেত্রে আপনারা অবশ্যই মনে রাখবেন যদি এটা সোজা না হয়ে ব্যাকা হয়ে বসে সেক্ষেত্রে আপনারা স্ক্রুটি আর লাগাইতে পারবেন না কারণ ল্যাপটপের মধ্যে সামান্য পরিমাণে জায়গা থাকে প্রত্যেকটি সঠিকভাবে না বসালে সেক্ষেত্রে এটা আর ফিটিং করা যায় না এই জন্য সঠিক প্লেসে বসাবেন এরপরে যেই পাউডারটি আছে দেখছেন আপনারা এই পাউডারটি দিয়ে এই স্ক্রুগুলো আমার মতো করে ঢেকে দেবেন তো এটি ঢেকার আগে একটি কাজ করবেন স্ক্রু এই প্যাসের মাঝে কিছুটা স্পেস আছে যেখানে নাট ঢুকে তো ওই জায়গাতে একটু সামান্য পরিমাণে টিস্যু দিয়ে রাখবেন অন্যথায় হবে পাউডার যদি ওর মাঝে যায় তাহলে জায়গাটি ব্লক হয়ে গেলে আপনারা স্ক্রুটি লাগাতে পারবেন না এই জন্য দেখেন আমি প্রত্যেকটিতে একটু একটু করে টিস্যু বা কিছু একটা দে রাখছে যাতে এটা শুকানোর আগে আমি বের করে নিলে স্পেসটি ফাঁকা থাকে স্ক্রুর জন্য তো এইবার সিনিস দিয়ে আস্তে আস্তে করে আমি ওখানে যেই লিকুইডটি আনছিলাম সেগুলো ফেলবো তো দেখছেন আমার এখানে লিকুইড ফেলা শেষ জাস্ট এবার আমি দেখেন যে আপনারা আমি থেকে তুলে নিলাম যাতে লাগানো যায় একটু কাজ যখন এটা যাবে যদি আপনার মনে হয় যে কোথাও উঁচু হয়ে আছে বা স্পেস খেয়ে গেছে সেই ক্ষেত্রে আপনারা জাস্ট একটু ইন্টিকাটার দিয়ে এগুলো সমান করে কেটে নেবেন আর আমি একটি কথা বলতে পারি আমার এই ভিডিওটি যেভাবে আমি করছি আপনারা যদি এভাবে করে থাকেন আর জীবনে কখনো আপনার ল্যাপটপটি ভাঙবে না তো দেখুন আমি এটা শুকানোর পরে স্ক্রুগুলো আবার যেখান যেখানে ছিল সেটা সেটা লাগাই দিয়েছি তো এখন আমার ল্যাপটপটি আমি সাটার আপ এবং ডাউন করতে পারছি কোনো প্রবলেম হচ্ছে না এবার আমি সমস্ত পার্টস আবার ফিটিং করব। তো ফিটিং করার ভিডিওটি আমি আপনাদেরকে দেখালাম না আপনারা যেভাবে খুলছেন ওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন সেভাবে আবার লাগাই দেবেন তো দেখুন একটি ল্যাপটপ নতুন অবস্থায় যেমন থাকে এখনো সেম তেমন আছে এই ল্যাপটপটি দেখে আমার মনে হয় না কারোর বলার কোনো অপশন আছে যে ল্যাপটপটি ভেঙে গেছিল বা ভাঙা ছিল ঠিক হয়েছে আমার মনে হয় না এটাকে বলতে পারবে একদম আগের মতো হয়ে গেছে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিও থেকে যদি আপনারা কিছুটা হলে উপকৃত হয়ে থাকেন অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারা উপকৃত হতে পারে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম